স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে উৎসব ছাড়াই নতুন বই বিতরণ। 54 বছরে SSC পাশ করলেন বাবা, ছেলে পড়ে 10ম শ্রেণীতে। উৎসব মুখর পরিবেশে নাটোরে বই বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার সতর্কতায় রাজশাহীতে উৎসব ছাড়াই নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই দিবে। প্রথম দিনে দেয়া হয় তৃতীয় শ্রেণীর বই। পর্যায়ক্রমে 12 জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। শিক্ষা অফিসার জানান, রাজশাহীতে এবছর 3,20,000 শিক্ষার্থী পাচ্ছে প্রায় 50 লাখ নতুন বই। এর মধ্যে 25.5 লাখ বই এসে পৌঁছালেও আশার অপেক্ষায় 24 লাখ বই। সেগুলো হাতে পেলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে। মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো দেশব্যাপী আজ বই উৎসব হচ্ছে না। আজ যদিও বছরের প্রথম দিন, 2022 জানুয়ারি 1, তারপরেও উৎসব মুখর পরিবেশে অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা বই দিচ্ছি না। তবে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনই। বাচ্চারা যখন বই পাচ্ছে, ওদের মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে তারা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। নতুন বইয়ের গন্ধে তাদের আনন্দ ধরে রাখার জায়গা হচ্ছে না, তারা খুব খুশি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার নগর ভবনে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে ইংরেজি নববর্ষ 2022 উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। এরপর শুভেচ্ছা বিনিময় করে তারা কুশল বিনিময় করেন। রাজশাহী মহানগরীর খাতেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের 5ম তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। দেশের অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সাথে শিক্ষা খাতে সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। স্কুল ও কলেজের নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বছরের নতুন দিন সারা দেশের সকল স্কুলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে সরকার। খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মেয়র অ্যাডভোকেট আব্দুল হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ICT সুবিধাসহ নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 3,10,84,000 টাকা ব্যয়ে খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের 5তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। 54 বছর বয়সে SSC পাশ করে সবাইকে তাক লাগিয়েছেন আব্দুল হান্নান, আর ছেলে পড়াশোনা করছেন 10ম শ্রেণীতে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে। স্থানীয়রা বেশ অবাক হয়েছেন এমন ঘটনা শুনে। কামাত গ্রামের মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান এবছর তেলকুপি জামিলার সরণী ভোকেশনাল ইনস্টিটিউট থেকে SSC পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তিনি GPA 4.11 পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর তাকে শুভেচ্ছা জানান স্বজনরা এবং এলাকাবাসী। এদিকে হান্নানের ছেলে মোহাম্মদ জাহিদ হাসান জনি পড়ালেখা করছেন স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে। আব্দুল হান্নান জানান, আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র হাতে পেতে হলে ন্যূনতম SSC পাশের সার্টিফিকেট লাগবে। তাই আমি গত 2018 সালে তেলকুপি জামিলার সরণী ভোকেশনাল ইনস্টিটিউট স্কুলে ভর্তি হই। কিন্তু 2020 সালে আমার SSC পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হয়ে ওঠেনি। তাই এবার SSC পরীক্ষায় অংশগ্রহণ করে GPA 4.11 পেয়ে উত্তীর্ণ হয়েছি। তিনি আরও জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না।
আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। লেখাপড়া করতাম, আমরা সাহায্য করতাম। আমার শ্বশুর 4.11 পেয়েছে, তাই আমরা কলেজে ভর্তি করব। শিক্ষার কোনো বয়স নাই, দোলনা থেকে মৃত্যু লাগা পর্যন্ত শিক্ষা অর্জন করা যায়, তারই জ্বলন্ত উদাহরণ। নদীর সৃষ্টি করেছে শিবগঞ্জ উপজেলার বিনাকতুরি নদের হাঙ্গাল। 54 বছর বয়সে তিনি এসএসসি পাস করেছেন এবং আরও শিক্ষা অর্জনের বা আরও ডিগ্রি অর্জনের আগ্রহ প্রকাশ করেছেন। আমি তার বিশেষ সাফল্য কামনা করি। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। হান্নানের ছেলে মোহাম্মদ জাহিদ হাসান জনি জানান, আমার আব্বা এবার পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ 4.11 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আমার আব্বু পরীক্ষাতে 4.11 করে। আমি এবার নিউটনে পড়ি, আমি সামনে বার পরীক্ষা দেবো। আমি দেখি যদি আমার আব্বুকে আমি যেন জিপিএ 5 করতে পারি। এ ঘটনায় হান্নানকে নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এমনকি আত্মীয় স্বজনরা তাকে শুভেচ্ছা দিতে তার বাড়িতে আসছেন। বাড়িতে চলছে উৎসবের আমেজ। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এসে পাস করেছি। আমার রেজাল্ট 4.11 হয়েছে, এতে খুব আমি আনন্দিত। আমি খুব খুশি, আমার পরিবার সবাই খুশি, আমার এলাকার গ্রামের মানুষজন সবাই খুশি আর কি, সবাই আনন্দিত, সবাই মুখ খুশি করছে। আমার মতো যেন ছেলেপেলে ওই জন্য লেখাপড়া করে যেন শিখে আর কি, আমার দিকে তাকিয়ে, এটা আমার অনুরোধ। আর আমি যে পাস করেছি, আমার যে পরীক্ষার রেজাল্টটা হয়েছে এই বয়সে, যেন সরকার আমার দিকে দেখে আর কি, যেন কোনো কাজে আমাকে একটু লাগাই, সুযোগ সুবিধা থাকলে। আগামী তো পড়বো, আগামী তো আমি লেখাপড়া চালিয়ে যাবো, এটা আমার ইচ্ছা। নতুন বছরের প্রথম দিনেই নাটোরে মাধ্যমিক ইবতেদায়ী ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল 10:30 দিকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এবার জেলার 2,06,750 জন মাধ্যমিক ইবতেদায়ী দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীর মাঝে 27,87,688টি এবং সরকারি ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের 1,99,050 জন শিক্ষার্থীর মাঝে 8,73,442টি বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে যথেষ্ট আনন্দিত ও উদ্বেলিত। তারা জানায় বছরের প্রথমেই নতুন বই হাতে পেয়ে খুশি তারা। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশি, আনন্দিত ও উদ্বেলিত। তারা আশা প্রকাশ করেন সারা বছর এই বইগুলো পড়াই তারা মনোনিবেশ করবে এবং জাতি গঠনে ভবিষ্যতে অবদান রাখবে। নাটোরে ঝটিকা মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে 43তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলার জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকালে শহরের তেবাড়িয়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হুগলবাড়িয়া গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, বিএনপি নেতা সানোয়ার হোসেন তুষার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।